খালেদা জিয়াকে জেলে পাঠানোর ভয় দেখে সরকারের শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। বরিশাল বিভাগীয় গণসমাবেশে তাদের অভিযোগ, দেশের মানুষকে বিভ্রান্ত করে আন্দোলন দমাতে চায় সরকার। দুর্নীতি লুটপাট করে সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে দাবি করে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পতন ঘটানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের ছবি ও তথ্যের ভিত্তিতে দেখুন কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের অনেক আগেই নেতাকর্মীরা উপস্থিত হন সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে। সমাবেশে বিএনপি নেতারা দাবি করেন, সমাবেশকে বাধাগ্রস্ত করতে দুদিন আগে থেকেই সব ধরনের গণপরিবহন বন্ধ করে দিয়েও জনসমাগম ঠেকাতে পারেনি সরকার। দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে বিএনপি নেতারা বলেন, আন্দোলন দমাতে এখন খালেদা জিয়াকে জেলে পাঠানোর কথা বলছেন প্রধানমন্ত্রী। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দুর্নীতি লুটপাট আর টাকা পাচার করে ক্ষমতাসীনরা দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আবারও ভোট কারচুপি করে আওয়ামী লীগ ক্ষমতা দখলের পায়তারা করছে দাবি করে তিনি বলেন, দেশের মানুষ এবার আর তা হতে দেবে না। বাংলাদেশে 742 জন লোক এখনো দারিদ্র সীমানিতে বাস করে, 30 জন লোকের খাদ্য সংকট। বন্ধুগণ, বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলন সফল করার আহ্বান জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।